আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা অঙ্কের অদ্ভুত এক জিনিস শিখতে চলেছি সেটা হচ্ছে ইরোটসিনিসের চালনি কি সেই জিনিসটা সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে খুঁজে বার করার একদম সহজতম উপায় তোমরা এটা ভালো করে দেখো খুব তোমাদের কাজে আসবে এসো আমরা সরাসরি ঢুকে কয়েকটা পদ্ধতির মাধ্যমে আমরা এগুলো করতে পারবো প্রথম পদ্ধতিতে দেখো এককে আমরা কেটে দিয়েছি কারণ এক একের একটি মাত্রই উৎপাদক আছে তাই এক যৌগিকও নয় মৌলিকও নয় আমরা জানি মৌলিক সংখ্যা দুটো উৎপাদক থাকে আর যৌগিক সংখ্যার দুয়ের বেশি উৎপাদক থাকে একের যেহেতু একটা উৎপাদক সেই জন্য এক কোনোদিন মৌলিকও হবে না যৌগিকও হবে না দ্বিতীয় পদ্ধতি দেখো দুইকে আমরা গোল করে দিয়েছি কারণ দুয়ের হচ্ছে দুটো উৎপাদক আছে এক আর দুই তাই দুই হচ্ছে মৌলিক সংখ্যা তোমরা জানো নিশ্চয়ই দুই হচ্ছে এমন একটা জোর সংখ্যা যে মৌলিক সংখ্যা তাহলে দুয়ের অন্যান্য সকল গুণিতক যেরকম চার ছয় আট দশ প্রত্যেকের দুয়ের বেশি উৎপাদক আছে তাই ওই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা সব কটাকে আমরা ক্রস করে কেটে দিতে পারি কারণ ওইগুলো প্রত্যেকে হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যাকে আমরা ক্রস করে কেটে দেবো আর মৌলিক সংখ্যাকে আমরা গোল করে দেবো এইভাবে আমরা চালুর মাধ্যমে আস্তে আস্তে পার করব দেখো দুয়ের সকল গুণিতককে ক্রস করে দিলাম তৃতীয় ধাপে চলে আসি তৃতীয় ধাপে দেখছি দুয়ের পরবর্তী যে সংখ্যা সেটা কাটা হয়নি সেটা হচ্ছে তিন কারণ তিনের মাত্র দুটো উৎপাদক আছে তিন এককে তিন তাহলে তিন কী হচ্ছে তিন হচ্ছে মৌলিক সংখ্যা তাই জন্য তিনকেও তো আমরা গোল করে দিতে পারি কারণ বলেছি মৌলিক সংখ্যাগুলোকে গোল করে দেবো যৌগিক সংখ্যাকে ক্রস করে দেবো তাহলে তিনের তিন ছাড়া বাকি সকল গুণিতক ছয় নয় বারো পনেরো প্রত্যেকের দুটোর বেশি উৎপাদক রয়েছে তাই জন্য ওগুলো প্রত্যেকই যৌগিক সংখ্যা তাই জন্য সেগুলোকে প্রত্যেককে আমরা ক্রস করে কেটে দিতে পারি দেখি সব ক্রস করে কেটে দিলে কেমন আঁকার যায়। তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ অনেকগুলো ক্রস হয়ে গেলো অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে আমাদের তাহলে তিনের পরবর্তী সংখ্যা হলো পাঁচ সেই পাঁচটাকেও কিন্তু আমরা কাটি না গোল করেছি না কেটেছি কারণ পাঁচটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যা দুটো উৎপাদক তাহলে পাঁচটাকে আমরা গোল করে দিতে পারি মৌলিক সংখ্যা বলে আমরা গোল করে দিলাম পাঁচটাকে আর পাঁচটাকে যখন গোল করে দিলাম তখন ওই দুই তিনের মতোই এগিয়ে যাব পাঁচের সকল গুণিতক দশ পনেরো কুড়ি পঁচিশ প্রত্যেকের দুটোর বেশি উৎপাদক রয়েছে তাই জন্য প্রত্যেকটি হচ্ছে যৌগিক সংখ্যা প্রত্যেকটিকেই আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারি দেখো সব করে যদি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া যায় তাহলে কোন কোন সংখ্যাগুলো কাটা পড়ছে পরিষ্কারভাবে বোঝা গেল কোন কোন সংখ্যাগুলো কাটা পড়লো তারপরে পাঁচের পরবর্তী সংখ্যা কোনটা সাত দেখো সাতটাও কিন্তু কাটা হয়নি সাতটা হচ্ছে মৌলিক সংখ্যা কারণ সাতের দুটো উৎপাদক রয়েছে এক আর সাত তাহলে মৌলিক সংখ্যা বলে সাতটাকেও কেউ আমরা গোল করে দিতে পারবো অবশ্যই পারবো সাতটাও গোল করে দিলাম ঠিক সেরকমভাবে সাতের বাকি সব গুণিতকগুলো চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ প্রত্যেকের দুটোর বেশি উৎপাদক রয়েছে তাহলে ওগুলো হচ্ছে যৌগিক সংখ্যা প্রত্যেককে আমরা ক্রস করে কেটে দিতে পারি যদি প্রত্যেককে ক্রস করে কেটে দিতে পারি তাহলে ছবিটা কেমন আকারে দাঁড়াচ্ছে একবার দেখে নেওয়া যাক দেখো কেটে দেওয়া হয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম এক থেকে দশ পর্যন্ত সকল মৌলিক সংখ্যাগুলো কিন্তু আমরা গোল দাগ দিয়ে নির্ণয় করে ফেলেছি আর তাদের গুণিতকগুলো ক্রস করে যৌগিক সংখ্যা হিসেবে আমরা নির্ণয় করতে পেরে গেছি ব্যাস অনেকটা কাজ হয়ে গেছে আর একটুখানি কাজ বাকি আছে আমরা কি জানি দশ গুণিত দশ সমান একশো সুতরাং সকল যৌগিক সংখ্যা নির্ণয় করা হয়ে গেছে বাকি আছে শুধু মৌলিক সংখ্যাগুলো বাকি যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটি সংখ্যায় যাদের দাগ পড়েনি প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা আশা করি বোঝা গেছে এবার যেগুলো ক্রস দাগ পড়েনি যেগুলো ফাঁকা আছে সেই বাকি সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি মৌলিক সংখ্যাগুলোকে গোল দাগ দিতে পারি দেখো সব কটা মৌলিক সংখ্যা আমরা পর 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 গোল দাগ দিয়ে দিলাম তাহলে আমাদের এই ছবির দিকে তাকালে আমরা বুঝতে পারব মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহজে আমরা এখান থেকে নির্ণয় করতে পারব। তোমরা জানো নিশ্চয়ই গ্রিক দ্যস গাণিতজ্ঞ এটা বার করেছিল এক থেকে একশো পর্যন্ত সহজভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করার এই পদ্ধতি খুঁজেছিলেন তাই জন্য তার নাম অনুসারে এই চালনির নাম রাখা হয়েছে ইরো চালনি ভালো করে একবার তোমরা দেখে নাও আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে